সেজেছি গো, তোমার শ্রী শ্রী চরণে প্রণাম হয়। শ্রী 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 চরণে প্রণাম হয়। আচ্ছা বলছি কি, তুমি মুখ ঢেকে রেখেছো, সবাই পান দিয়ে ঢাকে, তুমি ভাত খাবার থালা দিয়ে কেন গো? বাজারে গেছো না গো? হ্যাঁ, তো পান পাইনি, ভাবলাম গাছের পাতা গালা দুটা ভাঙা দিব। আচ্ছা আচ্ছা, সময় কি পাইলাম? তুমি কি ভুলে গেছো নাকি গো? কে বললো কানিপুরের কথা, কেউ বলে দিয়েছে নাকি? কি হয়েছে কি হয়েছে? আমাকে লজ্জা লাগছে। এই শোনো না, এইখানে তো কেউ নাই গো, আমি আর তুমি, কিসের লজ্জা বলো? তুমি দূরে দূরে থাকো, আমাকে লজ্জা লাগছে। বলো 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 বলো, কিসের লজ্জা, কিসে যেন ভোজ খাওয়া? পানের পাতাটা তো সরাবা। হ্যাঁ তো এটা সরাও, এটা দেখি, সরাতেও দিবে না রে বাবা। দেখি দেখি দেখি, তোমার একটু মুখটা দেখি আমি। এই তুমি কিসে গেছো? কি হলো সে, ওর হাসিস না তোরা খালি গে। এ বলো না, তুমি আজ এত সুন্দর ভাবে কেন সে এসে গো বইয়ের মতো? আজকা কি না আমাদের, কি আমাদের কি আজকা যা কি, তুমি খালি দূরে দূরে পালিয়ে গেছো, তুমি কেমনি করে বলবো? তুমি যেমন করছো না, আজকা যা আমাদের বিবাহ বার্ষিক গিরি গিরি গো। কেমন লাগছে জানো গো? তুমি শুধু দূরে দূরে পালিয়ে যেছো, আমি অত ভালো করে সাজনু না গে বহিন, আমি তোদের লেগেই তো সাজনু। শুনো শুনো, একবারে তোমাকে আর আমাকে কেমন লাগছে জানো? কেমন লাগছে? ওই আমায়নে তুমি আমার, আমি সীতা। এই আমায়ন না, ওটা রামায়ণ। হ্যাঁ হইলো ওটাই। থামো, ওই তুমি আমি আধা আর তুমি কৃষ্ণা। এই আমার সীতা নয়, রামার সীতা। বাজাও প্রাণ না, তোমার বাঁশির সুরে আমি পাগল হয়ে গেছি। বাজাও প্রাণ না, ওম ওম বাজাও, ওম ওম একটা কথাই শুধু বারে বলবো তো, তখন থেকে একটা কথা, একটা কথা কি বলিনি আমি? ওই লঙ্কার গাছে রাবণ আছে না? লঙ্কার গাছে? হ্যাঁ, শ্রীলঙ্কার রাবণ। হ্যাঁ হলো ওটাই, লঙ্কার গাছের রাবণ। রাবণ আসবি তার রপ্তানি। হ্যাঁ গো, টুক করে আমার হাতটা ধরিবি, তার রথের মধ্যে বসাইবি। এ লঙ্কেশ্বর রাবণ, তুমি সাধু সেজা আসছো না, আমি ওকে নিয়ে চলে যাও তো। তখন তুমি বলবা, না যেও না দূরে তে, তুমি যে মতো করছো গো,
যদি ধাক্কা লেগে যায় তো আমার গত ফেটে যাবে। আর ওই কানি মাগি কই? কানি আসছে, তিন রাত শুধু ঝগড়া করবে আমার সঙ্গে। তোমার সঙ্গে শান্তিতে ঘুমাইতে উদয় না। আচ্ছা শোনো, তুমি এইদিকে আসো। হ্যাঁ বলো। তুমি যে একটা বড় মাস দিয়ে পাঠাইলা কিনা, দিয়া কিনা ওই মাসটা, দিয়া কিনা মাসটা আমি ভাজলাম তো, দিয়া কিনা? আর দিয়েটা বাদ দিয়ে বলো। হ্যাঁ দিয়ে কিনা, একবারে কড়া কড়া করে ভাজলাম। কড়া কড়া না, কড়া করে। দিয়া কিনা ওই মাছটা, দিয়া কিনা একবারে বড় খানি মাছ পাঠিয়েছিল তুমি, দিয়া কিনা? দিয়েটা বাদ দিয়ে বলো, দিয়েটা বাদ দিয়ে বলো। তুমি যতবার দিয়ে বলছো তখন তোমার গল্প শেষ হয়ে যেত। ও মানে দিয়াতেই আছি আমি? তুমি দিয়াতেই আছো। দিয়া কিনা আবার তো বলো ওই মাছটা, দিয়া শুনো ওই মাগি কানি মাগি, দিয়া কিনা গো একবারে মাছটা, দিয়া কিনা ওই মাছটা, দিয়া 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 দিয়া। যতটা কথা বলবে তার আগে বিশবার দিয়া দিয়া দিয়া। হ্যাঁ কি হয়েছে মাছটা, তারপরে কি হলো? ওই মাগি দিয়া দিয়া ওই মাগি ভগবান, দিয়া ওই মাছটাকে কিনা, দিয়া দিয়া ওই মাগি, দিয়া তারপরে সবটি মাছ, দিয়া আগে দিয়া দিয়া বলে শেষ করো তো, দিয়া গল্পের মাঝখানে দিয়া ভরিও না, দিয়া দিয়ে বলো আগে। ওই মাগি সবটি মাছকে খাইয়া লিয়েছে গো। মাছ তোমাকে দেয়নি? দিয়ে দিয়ে তুমি মাছ পাওনি? না। দিয়ে তুমি মাছ খাওনি? না। আচ্ছা দিয়ে তোমাকে দেয়নি? আমি কড়া কড়া করে ভাজলাম। আচ্ছা দিয়া, হ্যাঁ আমি কানি মাগি সবটি মাছ খাইয়া লিয়েছে একবার। শোনো আজকে অনেক মাছ পাবো, অনেক সবটা তোমাকে দিয়ে দেবো। হ্যাঁ কই গো বাদরের মা, ভাতার গোদা কি গো, নাম ধরে ডাকবে কম জানা নাই। কি বলবো গো দুঃখের কথা, কি ই মাগির চালা আর সইতে পারি না, ই মাগি মরেও না এত মানত করছি, ভগবান লেয়ও না, সবার মরণ হয়েছে মাগি মরবে কবে, কি বলবো গে দিদি। আমি যখন প্রথমে বিহা হয়ে এসেছিলাম কি না, তখন এই মাগি ছিল না, ই মাগি এ মাগি কি যে জাদু চালাইলো, ভাতার এই মাগির রূপে ফুসলিয়ে গেল একদম, ছিলিয়েই গেল একদম, কি বলবো। ই মাগি যখন আমার ভাতার সঙ্গে যায় দেখতে তো পাই না বহিন বউ, মানে ভিতর ফাইটে যাইছে একদম। কেমন ভিতর ফাটছে কেমন? ওরে ভাতার যখন খুঁড়িকে লইয়া ঘুরি আমার বাড়ির সামনে দিয়া, হরি রঙ্গ কইরা হাই রাজা, হরি ভাই রাজা ও বুকটা ভাই রাজা, হরি ভাই রাজা ও বুকটা ভাই রাজা। ভাতার যখন খুঁড়িকে লইয়া আমার বাড়ির সামনে দিয়া, ভাতার যখন খুঁড়িকে লইয়া আমার বাড়ির সামনে দিয়া, রঙ্গ কইরা ফাইটা যায় ফাইটা যায়, ও বুকটা ফাইটা যায় ফাইটা যায়, ও বুকটা সংসার করলাম সাড়ে তিন বছর, তবু ভাতার কুড়িকে পাইয়া কইরা দিল পর, ভাতার গো আর ভাতার সঙ্গে সংসার করলাম সাড়ে তিন বছর, তবু ভাতার কুড়িকে পাইয়া কইরা দিল পর, আর ভাতার যখন কুড়িকে সামনে দিয়া,
স্বভাব চরিত্র ভালো না, কি বলবো, ওই মাগি আমার ভাতারকে বস করার জন্য ওই জায়গাটার নাম কি আছে গে দিদি, টুঙ্গি দিঘি, ও হ্যাঁ টুঙ্গি দিঘিতে, এই মাগি টুঙ্গি দিঘিতে আমি দুবার গাছ উঠিয়ে আনলাম গে দিদি, কি বলবো, এই মাগি শুধু আমার ভাতারকে গাছ খাইয়ে বস করে লিছে। ওই কানি শুনো, এদিকে আসো ভাতার গো, তুমি এদিকে আসো তো, তোমাকে আমার মনের দুঃখ গো বলার ইচ্ছা আছে গো, কি বলবো, ই মাগির স্বভাব ভালো না, ই মাগির মা মাগিটা ভালো না গো, জানো বল শুধু, হ্যাঁ গো তুম কি বলবো, ই মাগির মা মাগিটা ভালো না, বহিন মাগিটা তো আরো ভালো না, শুধু শুধু ফুসলাইছে এই মাগি, কুন্ডা তোর ভাতা সেটাও চিনিস না, তুই আমাকে আমার ভাত আর বানিয়ে নিয়েছিস, হ্যাঁ গো আমি রং নাম্বারে ডায়াল করে দিয়েছি কি গো, আচ্ছা এত জোরে ভাকাম করে কে মারলো গো, শুনো 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 বলছি কি, তুমি আরো খালি মাগি মাগি করছো, তোমরা কি মর্থা আছো, মাগি মাগি কেন করছো, বহিন বলতে পারো না তুমি, মাগি বলবো না তো কি বলবো, মর্দা বলবো মাগিটাকে, কি বলবো জানো গো, একটা আনন্দের কথা আছে কি গো, ও শোনো বলি ভূতের বাবা, কি বলি তোমাকে, বলো বলো, একটা ছাগলের তিনটা বাচ্চা হয়েছে বলে ভুট্টার ভয়ে শিয়ালাইসা খায়ালি আছে, এই মাগি তুই আমার নামে নিন্দা করে বাড়িস, গ্রামে গ্রামে শুনছি তো মাগি, আ মাগির বকরি খেয়ে নিয়েছে শিয়ালে, বকরি খাও কি মাগি, বকরি খেয়েছে না ভয়ের বাড়ি দিয়ে পাঠিয়েছিস রে মাগি, আ তোকে আমি চিনি না রে মাগি, আমি কি জানি না রে মাগি, ঘরের মাগি আছিস, তোর কুলের কথা আমি জানি না রে মাগি, তুই কুলের কথা জানিস, তুই যে ভুট্টার ভুঁয়ে ধরা পড়লি রে মাগি, আমি কি জানি না রে মাগি, তুই যে ভুট্টার ভুঁয়ে ধরা পড়লি, কেউ তোর কুলের কথা জানে না, এই মাগি আমি ভুট্টার ভুঁয়ে আগে মাগি, কিভাবে ভুট্টার ভুঁয়ে ধরা পড়লাম টি, জানিস না সবাই জানে ভুট্টার ভুঁয়ে ধরা পড়লি, তুই লজ্জা নাই তোর মাগি, চুপ গদাকে বলিস না, গদাকে বলবি না, না বলবো না, তুই যে ভুট্টার ভুঁয়ে ভুট্টা চুরি করতে গিয়ে ধরা পড়লি বলবো না, চুপ, আর তোর কুলের কথা জানি না রে মাগি, তুই কি জানিস রে মাগি, তুই কি জানিস রে মাগি, মাগি জানিস, তুই এই প্রেশারে ধরা পড়েছিস, এইবার কেমন লাগছে রে মাগি, আমি জানি না, আমি কি জানি না মাগি, মাগি কা আমি সব কথাকে কহে দিব, সব কথাকে কহে দিব মাগি, মাগি কা নাম লিছে মাগি, না একবার লিয়া মারলিব না গদা, ভাতার গদা এদিকে আসো, এই মাগি ড্রাইভারের সঙ্গে ধরা পড়েছিল, কি হয়েছিল বলো, আমি কি জানি না আমার ভাতারের নাম গোদা আছে, আমি লিব কেনে, ই মাগি বলছে আমি বারবার ভাতারের নাম লিখি, তুমি এদিকে আসো, এদিকে আসো না গো, তুই ছাড়বি কি না রে, আরে সো তুই মাগি, তুই ছাড়বি কি না, তোর বাবার মাথা খাই রে মাগি, আয় রে মাগি, আয় রে মাগি, তোর বাবার মাথা খাই রে মাগি, আয় রে মাগি, তোর বাবার গোদা কে, তোর কুলের কথা জানি না রে মাগি, আয় রে মাগি, তোর বাবার মাথা খাই রে মাগি, তোর বাবা আমাকে ছু, ওরে মারছে আমাকে, তুই ছু আমাকে, ও
মাগে মাগে আমি আর যাব না মাগে, আমাকে কাতা জোরে জোরে মারলো ভাতার ইমাগি, ইমাগি আমাকে মারলো, ইমাগি আমাকে মারলো, ইমাগিকে মোচড়াবো না চাউ হাতে দিয়েছি বাবা বলো, ইমাগির রক্ত চুইসা খাবো আমি, আমি আর যাবো না গে, আর আমাকে তোকে ফাড় বোধহয় রে, কাতা জোরে জোরে মারলো, তোরা ছু আমাকে, মাগি আমাকে, আমাকে ছু, আমাকে কানি পে থুচকিয়ে লিলি আর কোন দিকে যে বলছিস আমাকে মারলো, আর আমাকে তোকে থুফার বনে মাগি, আর একবার মারিনি আসো, আর আমাকে কাতা জোরে জোরে মারলো, এদিকে আসো বিচার কর দেব, আসো শুনো ভূতের বাবা, ইমাগির সঙ্গে আর থাকা যাবে না, এক কাজ করো তো, ইমাগিকে যুদ্ধা করে দাও আর তুমি ভিন্ন হয়ে যাও আর আমাকে আলাদা করে দাও, না 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 আমি আলাদা হবো, ইমাগিকে যুদ্ধা করো, আমি আলাদা হবো, ইমাগিকে যুদ্ধা করে দাও আর আমি ভিন্ন হয়ে যাব, আর তুমি ভিন্ন হও, বড় জ্বালা ঘুরে ঘুরে একটাই কথা বলছ, না শোনো না গো, ইমাগির কীর্তি জানো ইমাগি কি করেছে, কি তোমার ওইটা আগের ছিপটা ছিল যে তুমি আমাকে রানতে বসিয়েছিলা, আমি রানছিলাম চোখ তো দেখতে পাই না কোন রকম আস্তে আস্তে চলছিলাম, আর ইমাগি ছিপটাই না আমার হাতে ধরিয়ে দিয়েছে আর আমাকে আখাতে ভরিয়ে দিয়েছে, আর ইমাগি বলছে আমি ছিপ পুড়িয়ে দিয়েছি, শুনো তোমাদের এই ঝগড়া দেখে আর আমি না, আমি আর থাকবো না, তবে কি করবা, তোর ভাত খাবো না রে গোদা, আর সব কিছু ভাগ করবো, ভাগ করবা, তোর সাথে থাকবো না রে মাগি, আচ্ছা তোমরা ভাগ করে নাও, যাও ভাগ করো, তুমি কোন দিকে যাইছো, আমি বসে বসে তোমাকে মোচড়িয়ে দিব একদম, আমি বসে বসে শুনছি তোমরা ভাগ করো, ওই রকম করিও না, তোমার সব কত বারবার বললাম বিহা করিও না গো, দেখতো তুই কানি আছিস, তুই দেখতে পাস না তোর সহযোগিতা করবে, লিবি না ফের, এই বলো, এই ছুরি শুন বহিন, বাপরে ফুসলে উনি রে বহিন করছে, নারকেলের গাছটা আছে কিনা, হ্যাঁ আছে কিনা, উপরের লিবি না নিচেরটা লিবি, হাপাহাপি করবো তো, আমি বেশি কিছু খুলিব না বহিন, আমার বেশি জিভায় শখ নাই, আমি উপরে দিকেই লিব, ওরে মাগির আমি শুধু আসলাম, শুধু ভাবলাম কি উপরেরটা আমাকে দিবে, শুন না টে, শুধু নারকেলের লাড়ু খাবো, নারকেলের পিঠা খাবো, নারকেলের তেল মাখবো, নারকেলের ছোবড়া দিয়ে ধূপটি দেখাবো, নারকেলের সব কিছু খাবো বহিন, আর কিছু খেতে পারি না, রুচি হয় না, নিচেটা তো আমার ভাগ, হ্যাঁ নিচে তো তুই গোড়া থেকে কাইটা রেখে দিব, আমি খাইস তুই নারকেল, তুই গোড়া গোড়া থেকে আমি কাইটা রেখে দিব, আর তুই গোড়াতে কাটিস রে মাগি, শুন একটা গরু আছে, গরু গরুটার তুই হাপাহাপি করবো, তুই কোন দিককার লিবি, দুধের এই দিককার লিবি না মুখের দিককার লিবি, শোন বহিন আমি তো কানি মানুষ, কোনঠে খাবার খুঁজতে যাবো না যাবো, তুই আমাকে পিছন দিকে দিস, আমি দুধ খাবো, ছানা খাবো, শরীরটা দুর্বল হয়ে গেছে, পনির খাবো আর ওই দুধের হরলিস ঘুলে ঘুলে খাবো বহিন, দুধ খেতে পাইলে তো রে মাগি, গরুর মুখে মুখে মারবো, ভাতার ওগো পেনুনা, ওগো পেনুনা তুমি আমাকে কেন ডাকলি গো পেনুনা, এই শোনো আমি জানি কেন ডাকলা, কেন ডেকেছে জানো, আমি জানি গো, কি রাত হয়েছে তুমি সুদবা খালি ঘুমাবার গল্প, একে তো কালি সারা দিন তোমাকে রাত লাগে, এখন দিন আছে দেখতে পাচ্ছি, হ্যাঁ শোনো কি হয়েছে জানো, কি গো টুঙ্গি দিঘিতে জয় মা মনসা ভাই বন্ধু সম্প্রদায়ের গান এসেছে বুঝলা, ভালো কথা, মালদা থেকে ওখানে বিশাল বড় মেলা লেগেছে, হ্যাঁ ভাতার আমি মেলা খাবো, মেলা খেয়ে দিও, আমি মেলা খাবো, মেলাতে তোমরা যে যেটা নিবা সেটা নিয়ে দেবো, আমি কিছু খাবো, আমি বেশি কিছু নিব না গো, কি নিবা বলো, ওটা নাম জানি না, এত মোটা, এত মোটা আর এত লম্বা, এত লম্বা আর মাঝখানে ফুটটা, ওটা দিলখোশ, দিলখোশ, হ্যাঁ ওটাই খাবো, ভাতার আমি বেশি কিছু নিব না, আমাকে তুমি একটা সতমা কিনে দিও তো পড়বো, একে তো কানি আবার চশমা নেবে, চলো আচ্ছা তোমাদেরকে নিয়ে দেবো চলো মেলা, চলো অতি ভিড়ের মাঝে ঠুকাই দিয়া, আচ্ছা অতি ভিড়ের মাঝে ঠুকাই দিয়া, আমার গায়ে হাতটা বুলালি, কানে মেলায় এনে, কানে মেলায় এনে ঠেলা খাওয়ালি, বলেছিলিস খাবা বড়ি বড় বড় খাজা,
তোমাদের ভালোবাসা দেখে না আমি বড় ক্লান্ত হয়ে গেছি। মিষ্টির দোকানে যাও, মিষ্টি মিষ্টি। শোনো না গো, আমি একটা কত জিনিস খাবো যে আমাকে বলতে দিবা? বসো বসো। আমি বলছি কি কি, আমি না খাস হয়ে গেছি তোমাদের এই ভালোবাসাতে। তো তুমি শু তো, আমি তোমাকে চিপে দিছি। না চিপতে হবে না, গলা চিপে দিব তো আমি শেষ হয়ে যাবো। আমি বলছি কি শুনো আগে, আমাকে না বড় পিপাসা লেগেছে। ওই অদূরে দেখো বক উঠছে, বক। আমি কি দেখতে পাইছি রে মরা? আচ্ছা দেখতে তো পাচ্ছি, বুঝে দেখতে পাচ্ছে। আচ্ছা বলো তো বক কোথায় উড়ে? যেখানে জল থাকে হ্যাঁ ওইখানে জল পাবো গেলে। আমি যে জল খাই দেখিও, ফের জলে ডুইবা মইরা না যাও, ফের বিধবা হই যাবো। যাবো তো হ্যাঁ, ফুর্তি যাও আর 2 সেকেন্ডে চলে আসো। কেন এটা দোকানে কি জল নাই? না এখানে নাই। যাবো যাও যাবো যাও, তুমি আমাকে ছুঁয়ে কিড়িয়া খাইও। যাবো যাবা তো যাবো, কোনো মাগির দিকে দেখবা না। যাবো কি যাও, হ্যাঁ কোনো মাগির দিকে দেখিও না। এতজন সবাই কিন্তু সাক্ষী থাকলেন, হ্যাঁ আমাকে যেতে বলেছে, আমার দোষ না। এইবারে পচরে মাগি তোরা, কোনো মাগির দিকে দেখিও না। শুধু কথা খুন হয়ে গেল, কই আসছে ভাতার ও মনে জলে ডুবে আজ স্নান করছে। হাঁটে মাগি, তুই মুসরির দাল খেয়েছিস কিটে? না ধনিয়া পাতা চাটনি খেয়েছিস? বাপরে, এই মাগির গ্যাস হয়ে গেছে। আমি আসছি। থাম মাগি, আমি একে তো কানি টানি মানুষ দেখতে পাই না, কুণ্ঠে বসছিস তে? কে চিল্লাইছে যে? দাঁড়াও না, যে একটু পায়খানা লেগেছে আমাকে জোরে করে। তো তুই দোকানের সামনে হাঁকবি রে মাগি, দোকানদার যে গাল দিছে। চ নাটে মাগি, বাগানের দিকে চ। আমরা দূরে যা পায়খানা করলি বাগানে করে আইব। চ আর ওই মোরা গদা যে কুণ্ঠা আছে চ, ওকে দেখতে পাই মোচরা আমার দাকে। তুই তো দেখতেই পেস না, বাট দেখতে কেন করে পেলিবি? কি জানিস বহিন, ছুইতে তো পাবো। আরে বেটা, তোরা থালা বাজাছিস, তুই মালা মুকুট পড়েছিস, কি ব্যাপার রে? বাবা বিয়ে করব। সুন্দরীকে দেখে আসলাম ঘাটে আমি, আর ওরা বর সেজে বসে আছে। না না তোর বর সাজা ছুটাছি আমি। হ্যাঁ বলছিলাম বেটা কি, বিয়ে করবি? তুই বিয়ে করবি? শুন বেটা, বিয়ে যখন করবি তবে একটা বিধি আছে জানিস? কিসের বিধি? চল মা কালীর মন্দিরে, ওখানে সুন্দরভাবে প্রণাম করবি, মা কালীর আশীর্বাদ নিয়ে তারপরে চলে যাবো। তারপরে বিয়া কখন দিবি বাবা? আশীর্বাদ নিয়ে নিবি তোর বিয়ে দিয়ে দেবো। কিন্তু আমি সকাল হবার আগে আগে দিন বিয়া দিনে পেলে। হ্যাঁ 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 দিয়ে দেবো, তোর মাথাতে বিয়ে হয়েছে। চল বেটা চল চল, কই বাদন্তরীগণ আমার বেটার বিয়া। শোন বেটা শোন। হ্যাঁ বাবা। এই দেখ মা কালীর মন্দিরে এসেছি, সুন্দর ভাবে প্রণাম কর, প্রণাম কর। কি বলবো বাবা? আরে বিয়া জনমের মতো দিয়ে দেবো আমি। আমি কি বলবো প্রণাম করে বাবা? বল যে মা কালী, হ্যাঁ আমাকে আশীর্বাদ করো, আমার যেন জীবন সুখী হয় বলে। মেলেটি আশীর্বাদ লিবি একসঙ্গে একসঙ্গে? হ্যাঁ একসঙ্গে, জীবন যেন সুখী হয়। হ্যাঁ একসঙ্গে প্রণাম কর বেটা। জয় মা মাগে। এটা কি করলি বাবা? বাপরে বাবা, এটা কি করলি? আচ্ছা বলতো কি, ঘাটে মেয়ে কটা ছিল?
একটা একটা আর তোরা ভাই কটা? দুটা। ও বলছে আমি বিয়ে করব, তুই বলছিস আমি বিয়ে করব। তোর পথের কাঁটাকে সরিয়ে দিলাম। কেমনি করে পথের কাঁটা হলো বাবা? হ্যাঁ দেখ না, বিয়ে করতে চাইছিল। হ্যাঁ এইবারে তোর বিয়ে দেবো বেটা, একে আমি টেনে ফেলে দিই মন্দির থেকে, দেখি মার সালাকে দুকো মার। বেটা শুন, তোর বিয়ে দেবো আমি। হ্যাঁ ঠিক আছে বাবা, চল বেটা প্রণাম কর। হ্যাঁ ভাই ভাই, ঠাই ঠাই, এবার শান্তি মনে প্রণাম কর, প্রণাম কর। জয় মা। চল বিয়ের স্বাদ মিটিয়ে দেবো। বিয়ের মাথাতে ঘুরছে বিয়ে করবো এবার 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 কি করবো? হ্যাঁ বৃদ্ধা মা, মনে পড়েছে বৃদ্ধা মায়ের কথা? কই গে মা, যাই বেটা গোদা, আয় ডাকছো আমাকে? ডাকছি গে। কেন ডাকলি বেটা? আচ্ছা মা, বলছিলাম আমার কানে খুরি ভালোভাবে খেতে দিছে গে? না বেটা দিচ্ছে না। আচ্ছা আজকে ঘরটা শোনা শোনা লাগছে রে, ভূত বান্দর কোথায় গেল? ভূত বান্দর ওই তো সারাদিন মাঠে ঘাটে থাকছে শ্মশানে মশানে। বলছি কি, কানে খুরি ভালোভাবে খেতে দেয় না? ভূত বাদর খুব বিরক্ত করে, দয় না। আচ্ছা মা, হ্যাঁ বেটা গোদা, তুই আমাকে রোজ রোজ বলতি যে বেটা মাছ মারতে যাচ্ছিস, তুই জাল মাছ নিয়ে আসিস। লিয়েছো বেটা? আজকে অনেকটা লিয়েছি। কোথায়? আচ্ছা জাল মাছ কি হবে গে? ওটা চিংড়ি মাছ। হ্যাঁ হ্যাঁ চিংড়ি মাছ কি হবে? ভাজা করে খাবো। কি দিয়ে? কুমড়া দিয়ে। আমাদের ঘরে চালের কুমড়া দিয়ে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তোর মনের আশা পূর্ণ হবে। শোন মা আমি কি বলছি। হ্যাঁ বেটা গোদা, আমাদের তো তাল পাতার ঘর। হ্যাঁ আমি ফটাফট করে উঠে যাচ্ছি ঘরে। হ্যাঁ যা তাড়াতাড়ি আয়, আর ওই কুমড়া ভেঙে নেমে যাচ্ছি। ঠিক আছে। হ্যাঁ গে। হ্যাঁ বেটা গোদা, কিছু বলবা? এত বড় দেহলি। হ্যাঁ আমি যে আমার ওই ইচ্ছে তাল পাতার ঘরে উঠবো, যদি পড়ে যেত মরে যাবো জাগে। জানো বেটা, আমি যে বুড়ি মানুষ তো উপরে চড়তে পারবো। আচ্ছা আমি একটা বুদ্ধি বলছি। কি বেটা? আমি চাপিয়ে দিছি তোকে। হ্যাঁ ভালোভাবে চাপা, বাদ মরে যাব বেটা। আর তুই যদি পড়িস কিনা আমি ধরে নিব। ঠিক আছে। চল উঠ। আস্তে আস্তে বেটা গোদা, পথের কাঁটা শেষ, ঘরকে পুড়িয়ে ছাই করে দিলাম। আর বিলম্ব নয়, অবিলম্বে আমি ছুটে যাব। চুল বড় বড়, পাখি উড়ে যা, তোদের খুব বাস করলি। আজকে আমি নাড়া করবো মাথা করে ভাই নাপিত। ওই তাড়াতাড়ি আয়, ওই আমার হারিয়ে গেছে মোহনের মানু, হারিয়ে গেছে মোহনের মানু, আর সুন্দর করে দে এটা বলছি। এবার শোন, বলছি কি কি দেখ না, আমার না এটা গদ অনেক বড় হয়ে গেছে ভাই, এটাকে কেটে দে তো। পোকা কিলবিল কিলবিল করছে। টাকা দিয়েছিস ভাই? টাকা পাসনি? টাকা দিয়েছি। শুন কি, এই আজ না তোকে বড় মাছ দিব। বড় মাছ দিবি? বড় মাছ দিব, দেখ এত বড়, এত বড় মাছ দিব। পুঁটি পুঁটি এত বড় রে, এত বড় রে। বাস ঠিক আছে, বাস বাস কেটে দিচ্ছি, তাড়াতাড়ি তাড়াতাড়ি বাস কেটে দিচ্ছি, বাস কেটে দে। কোন ব্যাপার না, কেটে দিব, একটু কষ্ট করতে হবে। ঠিক আছে কষ্ট করে নিব। পয়সা কখন দিবি ভাই? দিয়ে দেব। কখন? আজকেই দিয়ে দেব। আজকে আজকে রাত্রেই দিয়ে দেব। তুই তো
টাকা পাবি না, তোকে দিয়ে দেবো বললাম যে তুই টাকা পাবি না, তুই বাড়ি চল যাবি, সবাইকে বাকি রেখে দে ভাই। তুই টাকা নিবি আমার কাছে? হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি কপি আমি, তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর। এটা আস্তে, ও আবার কোন ঢেমনির মুখ দেখলি নাকি? কে বললো? কে বললো? এই বলেছে লাগছে তুই এত খুশি খুশি তো থাকিস না। ও বলছি কি, এটা না খুব জ্বালা করছে ওই জন্য বলছি। জ্বালা করছে তুই কেন করছিস? একটু কষ্ট কর। ঠিক আছে কষ্ট করে সহ্য করে নেবো। সুন্দরী 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 সুন্দর করে দিলি, সুন্দর করে দিলাম। এসো ভাই, কি এক কাজ কর তো, কি আমার মাথার চুল অনেক বড় বড় হয়ে গেছে, মাথাটা নাড়া করে দে তো। নাড়া পয়সা কখন দিবি? ও আজকে ভোরবেলায়। পয়সা তো তুই পাবি না, আমি ছাড়বো না, পয়সা তুই পাবি না। দাঁড়া তাড়াতাড়ি বাপরে, মাথাটা হালকা হলো। হ্যাঁ এসুন, আর কি করবো? আরেক কাজ কর। কি? আমার মাথাতে সাত তাল গর্ত কর। কার মুখে? নিজের মুখে? নিজের মুখে মারবি? তোর দাঁত ভেঙে যাবে যে মারবি তো। তোর মাথা গর্ত করবো তো আমি পুলিশ কেসে পড়বো নাকি? না না, আমি গোদাবীর, কিছু হবে না। তাড়াতাড়ি গর্ত কর, সাত তাল গর্ত কর, আয় তাড়াতাড়ি তাড়াতাড়ি। পাগল টাগল হয়ে যায়নি তো? সুন্দরী সাত তাল গর্ত করলে মানুষ বাঁচে? সুন্দরী সুন্দরী লাউ না পিতাজি, আমি সুন্দর করে দিলি, সাত তাল গর্ত তো। হ্যাঁ কোন বাপা না, আট তাল করে দেবো। না না সাত তালে, সাত তাল আমার বাপের গেলে দিয়ে দেবো, একবারে সব দিয়ে দিলাম। ঠিক আছে দিয়ে দিলাম লবণ। ঠান্ডা হয়ে গেছে, লবণ দিয়ে ঠান্ডা হলো না? কেমন সাজে রে? বর হিজড়ার মতন সাজে। কেমন সাজে? একবার সাজা তো। কেমন সাজন সাজে আমি সাজাই তাহারে, আমি পড়বো। ও তুই, ঠিক আছে এই যে। আচ্ছা হ্যাঁ বলছি কি, কি একটা মালা পরা। আরে মহালার কথা মনে যে পড়িল, মালার কথা মনে যে পড়িল, এটা সেটিং এর মালা, সেটিং এর মালা, এটা মালার মুটুক।
আছে, একটা নিয়ম আছে। কি রকম নিয়ম আছে? চোখ বন্ধ কর। চোখ বন্ধ করলাম। হাত খাড়া কর। এটা সেটিং আছে বউ করে। না সেটিং ভালো, এটা সেটিং ভালো। মুটুক পড়ে গেছে, মুটুক মুটুক মুটুকটা পর না, এটা সেটিংটা ভালো, ছাড়া সিস্টেমটা ভালো আছে, হয়ে গেছে। আমের পল্লব এটা কি না, এটা পলক আছে বুঝলি, কেনে তোর হাত পা সিটাস ধরছে নাকি? আচ্ছা বলছিলাম, হ্যাঁ আমি ছাড়বো না, ভালো হয়েছে। একটা রুমাল দেন আর ভাই, একটা রুমাল দেন, রুমালের কথা মনে যে পড়িল। লে ভাই এটা রুমাল কিনা, না খেলিবি, হ্যাঁ না খেলিবি আর এমনি করে। আমি ধরে রেখেছি আর ছোট করে দিয়েছি, ও তো পোকা আছে আর একবার না, সিস্টেম ভালো আছে তো, তুই দূরে সর তো ভাই। আচ্ছা বলছি কি, হ্যাঁ আমার এক গালে চুন লাগিয়ে দিয়েছিস, হ্যাঁ এক গালে কান লাগিয়ে দিয়েছিস, হ্যাঁ আচ্ছা আমি কেমন লাগছি? তুই হনুমানের মতো লাগছিস, বরের মতো লাগছি না? না তোকে কে বিয়ে করবে আবার? না না এমনি বলছি, দেখতে কেমন লাগছে? এই একটা নেংড়ি একটা কানিউন করে, আর তুই পিছনে তো আব্বালি আছে, আব্বালি ওইটা বেশি খারাপ, আব্বালিটা ওইটা ঝগড়ে, ওইটা ঝগড়া বেশি করে, ঝগড়া বেশি করে, হ্যাঁ আব্বালিটা তোর সঙ্গে ঝগড়া করছিল? ওকে কয়টা ভ্যাকসিন দিয়েছিস? তিনটা, তিনটা করোনাতে। আচ্ছা আমার কাজ শেষ, টাকা দে। এই টাকা দিয়ে দেবো সুন্দরীকে বিয়ে করবো বলে এর জ্বালাও আমাকে সহ্য করতে হলো। আবিলম্ব নয়, অবিলম্বে ছুটে যাবো আমি ঘাটে ওই সুন্দরীর কাছে। ভয় পেলে চলবে না, যেভাবেই হোক যেমন করে হোক
নিজেকে বাঁচাতেই হবে, বাঁচাতেই হবে। ও সুন্দরী, চেয়ে দেখো সুন্দরী, চেয়ে দেখো, তোমার কথা মতো আমি সকল কর্ম করে এসেছি এই ঘাটে তোমায় বিবাহ করবো বলে। গোতাবীর, এখনো সময় আছে, কে তুমি ঘরে ফিরে যাও। ঘরে ফিরে যাওয়ার জন্য তো আমি আসিনি সুন্দরী, এসো আমি তোমায় সুন্দরভাবে এই মালা বরণ করে নিয়ে যাব। দেখো গোতাবীর, আমার কিছু শর্ত আছে, তুমি যদি সত্যি মালা বদল করতে চাও তাহলে তুমি জলে নেমে এসো। জলে কোথায় যাবো বলো, তোমার সকল শর্ত আমি মেনে নিতে রাজি। ওরে হাঁটু জলে এসো গোদা, তবে দিব ধারা, সুন্দর গোদা হে ও গোদা বীরি হে। তোমার বিয়ের বিধি আছে, ডাঙায় নয় জলে যেতে হবে, সেও হাঁটু জলে। আরে হাঁটু জলে এলাম আমি, দাও না তুমি ধরা, সুন্দর নারী রে আমি ডাকি তোমারে। তুমি আমার সর্বনাশ করে দিয়ে এখন তুমি দূরে সরে যাও, দেখো তোমার ওই কলার ভেলাতে আমি ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে বল পূর্বক তোমায় টেনে নিয়ে যাবো আমার ওই কুটিরে। আমি তোমায় সাপ দিচ্ছি, যেই কুদৃষ্টি দিয়ে তুমি আমায় তাকিয়েছ, যেই শয়তান হাত তুমি আমার দিকে বাড়িয়েছ, যেই পা তুমি আমার দিকে বাড়িয়েছ, আজ থেকে এই ঘাটে তুমি তাল গাছ হয়ে থাকবে। কি করলে গো দেবী, আজ তুমি আমায় অভিশাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আমি তাল গাছের হিজল মোড়া হয়ে গেলাম। সত্যই কি তুমি মানবী না কোনো দেবী? ওকে বলো না আমি কি
আমি কি এই তাল গাছ হয়ে থাকবো, উদ্ধার হতে পারবো না কোনোদিন? যতদিন আমার স্বামী প্রাণ ফিরে পাবো না ততদিন তুমি অভিশপ্ত হয়ে এই ঘাটে থাকবে। আমার স্বামী প্রাণ ফিরে পেলে তুমি নিশ্চয়ই মুক্তি পাবে, নিশ্চয়ই মুক্তি পাবে। তবে গো, আমি অজান্তে বড় ভুল করেছি, ভুল তো মানুষ মাত্রেই হয়। আমি ভগবানের কাছে কামনা করব তুমি যেন তাড়াতাড়ি তোমার স্বামীর প্রাণদানে ফিরে পাও। তুমি তোমার স্বামীর প্রাণদানে ফিরে পেলে সে তুমি আমায় উদ্ধার করে যেও। নিশ্চয়ই কথা, এই অপেক্ষায় আমি রইলাম।